গান হিট তো সিনেমা হিট, ভারতীয় উপমহাদেশে সিনেমায় এটাই যেন বাস্তবতা। সম্প্রতি জানা গেছে রামচরণ ও কিয়ারা আদভানির পরবর্তী সিনেমা গেম চেঞ্জারে 5টি গানের 90 কোটি রুপি খরচ করবেন প্রযোজক। শুধু গানের জন্য এই বিপুল বাজেটের খবরটি সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মধ্যে। বলিউডে আগে থেকে গানের প্রতি বাড়তি নজর থাকে নির্মাতাদের, শুধু একটি গানের পেছনে কোটি কোটি রুপি খরচ করেন তারা। এমন কয়েকটি ব্যয়বহুল গানের খবর থাকছে এবারের প্রতিবেদনে। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে জন সিনেমার গান জিন্দা বান্দা, যেখানে কিং খান শাহরুখের সঙ্গে নাচতে দেখা গেছে 1000-এর বেশি নৃত্যশিল্পীকে। 5 দিন ধরে চলেছে সেই গানের শুটিং। উর্দু কবি ওয়াসিম বার্লিভের লেখা এক উর্দু গজলের অনুপ্রেরণায় এই গানে কথা লিখেছেন ইরশাদ, সঙ্গীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। বলা হচ্ছে এ পর্যন্ত বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান এটি। গানটি নির্মাণে ব্যয় হয়েছে 15 কোটি রুপি। 2018 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় 2.0 সিনেমা। রজনীকান্ত, অক্ষয় কুমার এবং অ্যামি জ্যাকসন অভিনীত তামিল সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন এস শঙ্কর। সিনেমার ইয়ান্থারা লোকাপু সুন্দরীবে গানটি দর্শকের নজর কাড়ে। জানা গেছে ইয়ান্থারা লোকাপু সুন্দরীবে গানটি তৈরি করতে প্রায় 20 কোটি টাকা খরচ করেছিলেন এস শঙ্কর। দক্ষিণের জনপ্রিয় তারকা রামচরণের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন বলিউড সুন্দরী কিয়ারা আদভানি। সিনেমার নাম গেম চেঞ্জার। এই সিনেমায় থাকছে 5টি গান, আর সেই 5 গানের পেছনে ব্যয় করা হবে 90 কোটি রুপি। শোনা যাচ্ছে গেম চেঞ্জারের গান তৈরি করেছেন থামান এস। গানগুলো কোরিওগ্রাফি করবেন জনি মাস্টার ও প্রভু দেবা। সঞ্জয় লীলা বানসালের সিনেমা রামলীলা মুক্তি পায় 2013 সালে। সিনেমায় রণবীর সিং প্রিয়াঙ্কা চোপড়া জুটির রাম চাহে লীলা গানটি প্রশংসিত হয়। এই গানের শুটিংয়ে বিশাল সেটে রণবীর প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন অনেক নৃত্যশিল্পী। গানটি তৈরিতে খরচ হয়েছে 6 কোটি রুপি। মোগল সম্রাট আকবর ও তার স্ত্রী যোধার প্রেম কাহিনী নিয়ে আশুতোষ কোয়ারিকর বানিয়েছিলেন যোধা আকবর। সিনেমায় আকবর ও যোধার প্রথম দেখার সময় আজিম গানটি শোনা যায়। বিপুল সংখ্যক মানুষের উচ্ছ্বাস ও উৎসবের মধ্য দিয়ে হাতির পিঠে চড়ে আসেন ঐশ্বরিয়া। এ গানের দৃশ্য ধারণে ব্যয় হয়েছিল 2.50 কোটি রুপি। সিনেমাকে ব্যবসা সফল, জনপ্রিয় ও অন্য সিনেমা থেকে আলাদা করতে ব্যয়বহুল গান নির্মাণ করেন পরিচালকরা। বিপুল মুনাফা অর্জনের লক্ষ্যে প্রযোজকরাও কার্পণ্য করেন না অর্থলগ্নিতে। কোনো কোনো সিনেমা মুক্তির আগে শুধুমাত্র গানগুলোর স্বত্ব বিক্রি করেই তুলে নেন পুরো সিনেমা ব্যয়ের অঙ্ক। তাই বলাই যায় গান এখন শুধু সিনেমার ভাবাবেগ কিংবা আন্তরিক বিষয় নয়, এটি আর্থিকভাবে লাভবান হওয়ার উপায়ও বটে। মায়ুসেন, শোবিজ টুনাইট।